হায় হায় এটা আমি কি শুনলাম দেখেন বিশ্বাসের প্রথম বয়ফ্রেন্ড কে মানে বিশ্বাসের প্রথম বয়ফ্রেন্ড এখানেই যাবেন না অনেক কিছু দেখাবো অনেক কিছু দেখাবো আপনারা যারা বিশ্বাস ভক্ত আছেন ঠিক আছে তো অপবিশ্বাসের প্রথম বয়ফ্রেন্ডকে নিউজের হেডলাইনে ছিল এটা তারপরে নিউজটার মধ্যে আমি ঢুকিয়া কি দেখছি জানেন শুনবেন এটা কিন্তু কোনো বড় গণমাধ্যম নিউজটা করে নাই একটা মানে ছোট গণমাধ্যম নিউজটা করছে তো নিউজের মধ্যে ঢিকা দেখি আমি মানে আপনার শাহরুখ খান মানে অপবিশ্বাসের পছন্দের হিরো শাহরুখ খান মানে বলিউডের ঠিক আছে বলিউডার বাট নট বাংলাদেশ বাংলাদেশের পছন্দের হিরো সাকিব খান সে এটা বলছে ঠিক আছে বলিউডের পছন্দের হিরো শাহরুখ খান মানে অপবিশ্বাসের এটারে বানিয়ে হেডলাইনে কি দিছে মানে অপবিশ্বাসের প্রথম বয়ফ্রেন্ডের নাম জানা গেল বা অপবিশ্বাসের প্রথম বয়ফ্রেন্ডকে জানা গেল তো এই যে পুশিং নিউজগুলা করে সাংবাদিকরা ঠিক আছে এই যে অপবিশ্বাস বুবলি যে ঝগড়াঝাগড়িগুলো করে দেখতেছেন যে দুইজনের মধ্যে এই যে যে ঝামেলাটা হয় ঠিক আছে দুই পক্ষের যে মানে যারা ভক্ত আছে যারা ভক্ত আছে মানে অপবিশ্বাস ভক্ত বুবলি ভক্ত তারা এই মামলা হামলা যে করতে আছে। ঠিক আছে এই যে আপনার ইয়ার এই যে একজন আরেকজনের নামে যে মামলা করতেছে এগুলা মানে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের নামে মামলা না কইরা যারা সাংবাদিক আছে ঠিক আছে তাদের নামে মামলা করা দরকার এই এই সব ধরনের এই যে এই পুশিং নিউজ এই পুশিং নিউজটা আপনারা দেখতেই পাইতেছেন এগুলা হলো পুশিং নিউজ ঠিক আছে এই পুশিং নিউজ যারা করে তাদেরকে আগে আইনের আওতায় আনা দরকার আর এই নিউজগুলা নিয়েই কিন্তু আমরা কথা বলি আর তখনই আমাদের দোষ হয়ে যায় ঠিক আছে তো যাই হোক দর্শক এবার আরেকটা চমক আরেকটা একটা চমক দেখাবো সেটা হচ্ছে এবার চ্যানেল টোয়েন্টি ফোর আমি স্ক্রিনশট দেখাবো চ্যানেল টোয়েন্টি ফোরের স্ক্রিনশট কোনো ইয়া দেখাবো না মানে পিকচার দেখাবো না তা না হলে আপনারা ভাবতে পারেন যে এটা আমি এবার এডিট করে বানাইছি কিনা দেখেন স্ক্রিনশটটা এখানে ইকবাল বলছে টাকলা ইকবাল যে মানেই বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয়নি নিউজও হইতেছে আর কিভাবে প্রমাণ দিব আপনাদেরকে যারা বুবলি ভক্তরা আছেন আপনারা মানে অন্ধভাবে বুবলিকে সাপোর্ট করেন বুবলিকে ভালোবাসেন কি কি বুঝিয়া ভাই কি বুঝিয়া ঠিক আছে মানে বুবলির মানে আমার জানা নেই মানে বুবলির সাথে বিয়েই হয় নাই এভাবে ওপেনলি ইকবাল ভাই এর আগেও একটা ভিডিওতে বলছে আমি এর আগের ভিডিওটা আপনারা চালিয়ে দেখেন আমার সেখানে ইকবাল ভাই বলছে যে বুবলির সাথে মানে শাকিব খানের বিয়েই হয় নাই কিন্তু অপু বিশ্বাসের সাথে বিয়ে আছে বিয়ে হয়েছে এটা সে নিজে সাক্ষী এটা সে নিজে সাক্ষী বিশ্বাসকে যখন ডিপোস দেয় তখন ইকবাল ভাই না করছে না করছে ডিপোর্স না দেওয়ার জন্য আর শাকিব খান যখন ডিভোর্স দেয় তখন অজরে কান্না করছে অজরে কান্না করছে যাই হোক আমরা চাই শাকিব খান আবার নতুন করে অপু বিশ্বাসকে বিয়ে করে মেনে নেয় ঠিক আছে আবার ঘরে তুলুক আমরা এটাই চাই প্রথম বউ প্রথম সন্তান তারাই মানে চরম আপন আমি মনে করি ঠিক আছে পরে যেগুলো আসে এগুলা এই জ্ঞান একটা কথা বলে না যে প্রথম বিয়াটাই হলো বিয়া আর পরেরটা হচ্ছে সাঙ্গা ঠিক আছে সাঙ্গা ওটা বিয়া বলে না সো যাই হোক ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ